গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তোমরা সব কেমন আছো বন্ধুরা? দেখো রাস্তা জ্যাম হয়ে গেছে, কি মোড়টা জ্যাম হয়ে গেছে, মোড়ের মধ্যে দেখো কি অবস্থা, জ্যাম হয়ে গেছে। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে তোমাদেরকে গুড মর্নিং বলতে, তো চলো এখন আমি সরাসরি সটান রান্নাঘরে ঢুকে যাই, আর বেশি দেরি করব না, ঠিক আছে? তো আজকে আলু ভাজি, ঝিরি ঝিরি করে আলু কেটেছি, আলু ভাজি। আর আজকে কী কী করবো সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো এইভাবে আলুটা কেটেছি ঝিরি ঝিরি করে, তো এটা এখন ভাজবো। আর তোমার ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আলুটা এত পাতলা পাতলা কাটা হয়ে গেছে না যে তোমার একদম লেগে যাচ্ছে কড়াইতে। দেখো আলু ভাজাটা হয়ে গেলে এবার নাবিয়ে দিই, একদম লেগে যাচ্ছে জানো, এত পাতলা করে কেটেছি না, বুঝতে পারিনি লেগে যাচ্ছে, হয়ে গেছে, নাবিয়ে দিই। এবার দুটো লঙ্কা দিলাম, খেতে তো ভালোই লাগে আলু ভাজা, আমাদের বাড়িতে তো জানো দেখো ব্লগে প্রতিদিন আলু আলু আলু, আলু ছাড়া এদের কিছু চলে না, আলু না হলে চলবেই না। দেখো আমি সরষের তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, আলু ভাজা নামানো হয়ে গেছে, আমাদের জল খাওয়ারও হয়ে গেল, এখন করবো লাউ আলুর তরকারি। এই লাউ কেটে রেখেছি, এই আলু একটা কেটে রেখেছি বড়ো দেখে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দেবো, দিয়ে লাউ তরকারিটা বসিয়ে দেবো এখন, তো চলো বসিয়ে দিই। এখন বন্ধুরা আমি লাউ তরকারিটা বসিয়ে দিলাম, পাঁচফোড়ন আর পাঁচফোড়ন দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন হলুদ দেবো, ব্যাস সেদ্ধটা এখন হলেই ভালো, নাহলে আর প্রেশার কুকারে একটু সেদ্ধ করতে হবে লাস্টে, একটা সিটি দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে, কড়াইতে সেদ্ধ হতে চায় না জানো তো, খুব ঝামেলা হয়ে যায়, মানে সাতরাতে সাতরাতে হচ্ছে, মানে অর্ধেক গ্যাস শেষ হয়ে যায়, মানে এত দেরি হয়। দেখো বন্ধুরা আমার আলুর তরকারি হয়ে গেল, লাউ আলুর তরকারি না গো, লাউটা সেদ্ধ হয়ে গেছে, আর প্রেশার কুকারে দিতে হয়নি, ভালোই সেদ্ধ হয়ে গেছে, আমি ভেবেছিলাম সেদ্ধ হবে না, তারপর দেখলাম না সেদ্ধ হয়ে গেছে, একটু টাইম লেগেছে, তো যাই হোক সেদ্ধ হয়ে গেছে, চলো নামিয়ে দিই। লাউটা ভেবেছিলাম একটু দেরি হবে আজকে, প্রেশার কুকারে দিতে হবে, যাই হোক হয়ে গেল, চলো এটা নামিয়ে দিই। বন্ধুরা দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, আমার লাউ তরকারি নামিয়ে দিই, এবার মাছটা বসালাম, কটা রুই মাছ আছে কটা পাবদা মাছ আছে মিশিয়ে করে নিচ্ছি, কালকের মতন তোমার দুবেলা হয়ে যাবে। তা আমি এখন ভাজা বসিয়ে দিয়েছি, এবারে ঝোলটা করবো, একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো আজকে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওইটা ভাজবো, পাবদা মাছটা ভেজে নেবো, চারটে রুই চারটে পাবদা ছিল, এগুলো একসাথেই করে দিই ঝোল। দেখো একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো দেখে, একটা পেঁয়াজ আর একটু কালো জিরে, দেখো জল দিয়ে দিলাম, একটু টমেটো ছিল একটা টমেটো দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি। দেখো চারটে কাঁচা লঙ্কা দিলাম গোটা, দেখো হয়ে গেল আমার মাছের ঝোল, এবার নামিয়ে দিই। ব্যাস আজকে একদম হালকা ফালকা রান্না করেছি, বেশি কিছু করিনি আজকে, তোমরা সকালে আলু ভাজাটা দেখালাম, লাউটা করলাম, আর এই মাছের ঝোলটা করলাম, ব্যাস এই রান্নাবান্না আজকে, প্রতিদিনই তো হয় অনেক কিছুই হয়, দুটো তিনটে পথ হয়ে যায়, আজকে বেশি আর কিছু করলাম না, ওই ছেড়ে দিলাম, বৃহস্পতিবার তো পুজো টুজোগুলো ছিল, আরও বেশি দেরি হয়ে যাবে নাহলে, সেই জন্য আর বেশি কিছু করলাম না, তাহলে এখন এখানে রাখছি বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং।
দেখো আমি এতক্ষণ বারান্দায় বসছিলাম, তারপরে ভাবলাম না ঘরে ঢুকে যাই এবার। আর আজকে ঠান্ডাটা খুব একটা নেই সেরকম বলতে গেলে, সবাই বলছে, অনেকেই বলছে ঠান্ডা খুব একটা নেই আজকে। আরে বলো না, আজকে ভেবেছিলাম একটু বেরোবো আর বেরোতেই পারলাম না, আজকে দেরিও হয়ে গেল। আর যেখানে যাওয়ার ছিল সেখানে এখন গিয়ে লাভও নেই, তাই একটু ভাবলাম তাহলে একটু বারান্দায় বসি। তা বারান্দায় এতক্ষণ বসছিলাম, তারপরে ভাবলাম না এতক্ষণ বেশিক্ষণ বসা উচিত না, একটা হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া আসছে, ও যে ঘরে ঢুকে গেলাম। তা এখন ভাবলাম একটুখানি তোমাদের সাথে দিয়ে একটা কথা বলি। আর আজকে সকালবেলা কী কী রান্নাবান্না করেছি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, সব দেখে নিও তোমরা। তাহলে চলো আমি, আচ্ছা আরেকজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি শীতকালে কি ব্যবহার করো, কি মুখে কি ব্যবহার করো। তা আমি বললাম আমি তো শীতকালে তো এখন আমি খুব একটা বেশি কিছু মুখে টুকে মাখি না, তা যাই মাখি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো কি মাখি আমি। আমি দেখো আমি একদমই বেশি কিছু কসমেটিক জিনিস ব্যবহার করি না, কেন আমার স্কিনটা এমন বেশি কিছু কসমেটিকে আমার শুটও করে না। হ্যাঁ একটু অ্যালার্জি দাঁড়িয়ে যায়, অ্যালার্জি বেরিয়ে যায়, এসবগুলো হয়। তা আমি এই ভেজলিং বডি লোশনটা মাখি, এই যে এইটা আমি ব্যবহার করি, এটাও করি নাহলে নিভিয়াটা করি, নিভিয়া বডি লোশনটা। আর মুখে এটা মাখি আমি ল্যাকমি পিচ ক্রিম, এটা আমার খুব ভালো লাগে, এটা শ্যুট করে যায়। এটা তোমার একদম মানে কি বলে জিনিসটা ছোট হতে পারে, দেখো খুব যে একটা দাম তাও না, খুব বেশি দামও না। আমি এটা দু বছর ধরে ইউজ করছি, আমার খুব ভালো লাগে এটা। সামান্য একটুখানি নিলেই তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে। আর একদম কী বলো তো বেশি অয়েলি না, তুমি এটা মুখে সকালবেলাও মেখে বেরোতে পারো, রাত্রিবেলাও মেখে বেরোতে পারো, খুব একটা মানে যে অয়েলি অয়েলি যে একদম চিপচিপ করছে সেটা না। আর এটা তো বডি লোশনটা খুবই ভালো। আর এই নিভিয়া একটা আছে, নিভিয়াটা আমি রাত্রিরে মুখে মেখে শুই, নিভিয়াটা আমি তোমার মেখে কোনোদিনও বেরোই না বাইরে। হ্যাঁ একটা আমি ব্লুটা যেটা আছে ব্লুটা আমি ব্যবহার করতাম, ব্লুটা রাত্রিরে মারতাম, কিন্তু ব্লুটা এবার আনা হয়নি। হ্যাঁ এটাই আনা হয়েছে, এটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ না, যে তোমার ভালো বলতে গেলে। আর ব্যাস এই এইগুলোই আমি ইউজ করি, নিভিয়াটাই আমি বেশিরভাগ ম্যাক্সিমাম ইউজ করি, কিন্তু এবারে আমি ভেজলিনটাই নিয়ে এসেছি। হ্যাঁ এটা আমি করেছিলাম দু বছর আগে ব্যবহার করেছিলাম, কিন্তু এবার আমি নিভিয়া আনিনি, এটাই নিয়ে এসেছি। আর এটা আছে এখনও অনেকটা আছে, এটা শেষ হয়ে গেলে তখন নিভিয়াটা আমি নিয়ে আসবো। আর মুখে এটা মাখি ল্যাকমি পিচ ক্রিমটা, আর এটা নাইটে আমি শোয়ার সময় মাখি, ব্যাস। মুখে আমি এগুলোই ইউজ করি, খুব একটা মেকআপ ঠেকআপ এগুলো আমি ব্যবহার করি না। আর যদি আমি করি গরমকালে ল্যাকমি পাউডারটা ইউজ করি, ফেস পাউডারটা ল্যাকমি ইউজ করি, ব্যাস এটাই আমি এগুলোই করি। আর খুব একটা আমি স্কিনে কিছু মাখি না, ঠিক আছে, আমার সব কিছু স্কিনে আমার শ্যুট করে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা জেনে নিলে আমি এগুলোই ইউজ করি। তাহলে এখন আমি তাহলে রাখলাম তোমাদের সাথে দু চারটে কথা বলে, কালকে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে। আর সবাই ভালো থেকো, আর 1 জানুয়ারিটা তোমাদের সবার ভালো যাক, ভালোভাবে কাটাও, বড়দিন আসছে, বড়দিনও চলে গেল আস্তে আস্তে বলে, এবার 1 জানুয়ারি আসবে, সেই দিনটাও নতুন বছর আসছে, সেরকম নতুন বছরটা তোমরা ভালোভাবে কাটাও, সবাই ভালোভাবে কাটাক, ঠিক আছে। তাহলে রাখছি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদেরকে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।